গরম হলে বস কাউকে ছাড়ি না। ইয়েস, মাথা গরম করবি না হিপ্তি, খুব সাবধান, খুব সাবধান। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো, লাইক করো, কমেন্টস করো, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও। তোমরা হয়তো বলতে পারো, দিদি মুখের ভাষাটা খারাপ করছো কেন? দেখো, আমাদের যদি কেউ লেউড়ে লউড়ে করে এরকম করে কথা বলে, তো তাকেও কিন্তু উল্টে আমরা বলতে পারি লউড়ে লউড়ে। তো তোমাদের আমি কয়েকটা কথা বলবো, একদম কান খুলে শুনে রাখো। এই হিপ্তি, তোমরা জানো হিপ্তিকে আরো আমি ভালো করে আজকে ডেসক্রাইব করব। ইয়েস, তো হিপ্তি বলছে হাতে গেছিল দাসে, আর কিছু সঙ্গে ভাগা গেছিল। আগে আমাদের 2 টাকা 1 টাকা চার আনা আট আনা, এখন কিন্তু ওয়াইটির আমার নাম হাতি। তা বলি, হ্যাঁ রে হিপ্তি, বলছি নিজের চেহারা খান কোনোদিন আয়নাতে দেখেছিলি আগে? হ্যাঁ গা, কোনোদিন দেখেছিলি? ওরে বাবা, আমি তো ভাবতাম হিপ্তি বোধ হয় খুব লম্বা। এ বাবা, এদিকে 3 ফুটিয়া বন্ধুরা, যারা গেছে দর্শক সবাই দেখেছে হিপ্তির হাইট হচ্ছে 3 ফুটিয়া। তারপরে বলি শোনো, সেরকম মিশমিশে কালো, হ্যাঁ মুখটা একদম যেন বেঁকা এরাম টাইপের, ঠিক আছে? তো চোখগুলো এরকম যেন বেরিয়ে আসছে, এরকম রজগোল্লার মতে বেরিয়ে আসছে, আবার দাঁত ফাঁকা। উড়ি বাবা, দক্ষিণেশ্বরে গেছিল, কি দুর্গন্ধ কি দুর্গন্ধ, গঙ্গার যে দুর্গন্ধ তার থেকেও বেশি দুর্গন্ধ বেড়েছিল ওর মুখে। এক তো দাঁত পোকলা, হলুদ দাঁত, কি বিচ্ছিরি কি বিচ্ছিরি দেখতে। ও মা গো মা, তার মধ্যে আবার মুখগুলো পুরো ঢেকে গেছে, পুরো চোরের মতন গেছে গো, চোরের মতন। পুরো দেখে মনে হচ্ছে ওই লেডিস স্পেশাল ট্রেনে কিংবা লেডিস ট্রেনে, বুঝতে পেরেছি, লেডিস কম্পার্টমেন্ট গুলো থাকে না, এই মাত্র পকেট মারি করে ঢুকে গেছে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির। 63 বছরে ওই যে তরুণটি বলে না, 63 ভাতারি পাতের কি সব বলে, পুরো ওই রকম, পুরো ওই রকম, বুঝতে পেরেছো? দেখো ওই বয়সে কোথায় কিনা জব করবে, জব করবে, সে কি করছে, সে রব করছে, রব করছে মায়ের নামে, এত কথা এত কথা। অথচ মায়ের মন্দিরে গিয়ে যে একটু প্রণাম ঠকবে, একটু গঙ্গায় মাতার জলটিকে একটু শুদ্ধিকরণ করবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ ওই মুখটাকে যে একটু শুদ্ধিকরণ করবে, তা নয়। এই ছাগল বলছে, এই হিপ্তি ছাগল বলছে, মন্দিরের ভেতরে নাকি আমরা মাছ মাংস খেয়েছি। এই আন্ডু গান্ডু সান্ডু মহিলা, শোন ভালো করে, কোন মন্দিরের ভেতরে দোকান আছে মাছ মাংস খায়? ছাগল কোথাকার ছাগল, কত মানুষই আছে আমিষকে মন্দিরে ঢোকে, গঙ্গার জল ছিটিয়ে নেয়, গঙ্গার জল হচ্ছে শুদ্ধিকরণ, পূজা আচ্চার কিছু জানিস? কেলানি কোথাকার, তুই চানা মশলা খেয়েছিলি কি করে? চানা মশলা পেঁয়াজ বাড়া ছিল না? তখন বলবি না ওটা ভেজ ছিল, ওটা ভেজ ছিল, তাই নাকি? তোদের সব কিছু ইয়ে, আর ওই যে কেকটা খেয়েছিল না, ওটা ভেজ কেক ছিল, বুঝেছিস? আর সান বকতে চলে আসে, খুব তো শুয়ে জায়ের প্রশংসা করছিলিস, কি সুন্দর যা, কি সুন্দর যা, তোর তো অনেক ভালো। তারপরে ওই যে মিঠুদের প্রশংসা করছিলি, তা আমি তো ভাবলাম ওদের দুজনকে দেখে তুই মনে একদম বরণ করে একেবারে জড়াজড়ি করে নিবি। ও মা, এখন তুই কি বলছিস ওদের, কালো কুষ্টি তোর মুখে একটু চিজ করেনি বলে? আবার বলছি ভিকেরি খেতে পায় না, তাই নাকি? তোর মুখটা দেখেছিস, তুই এরকম চোরের মতন ছিলিস কেন? বলি পকেট মারি করতে করতে পথ ভুলে কি দক্ষিণের চরে চলে গেছিলিস? আর তোর ওই যে ভাই ভাই করছিস, ওই যে ভাই কুলাঙ্গার ভাই, ওইটার হাইটও তো 4 ফুটিয়া। দর্শক বন্ধুরা, 4 ফুটিয়ার একটুও বেশি নেই, এইটুকু লিলিপুটের মতন হাইট গো, আমাকে হাতি বলে, আমার থেকেও শর্ট হাইট। তাহলে তোমরা বুঝে নাও, যারা দর্শকরা গেছে তারা যে দেখেছে কার হাইটটা কতটুকু। ওই যে কুলাঙ্গারটা, কুলাঙ্গারকে তো নিয়ে আলাদা ভিডিও হবে, তাও বলে রাখি ওর হাইট সম্পর্কে একটা আইডিয়া দিয়ে রাখি। 4 ফুটিয়া মনে হচ্ছিল যেন ও কোথাও পকেট মারি করে সাদা একটা জামা পরে, মানে সাদা নয় একটু কি বলবো, দাঁড়াও, ওই যে পাতিলেবুর ওই গায়ের যে হলুদ কালারটা আছে ওই জামা গুছিয়ে চলে গেছে দক্ষিণেশ্বরের মন্দিরে। বলি হ্যাঁ রে কুলাঙ্গার,
ওই ভালো ড্রেসটি পরে গেলি বলে তোকে ভদ্র ঘরে লাগছিল না বাবা, চশমে সরি লাগছি না। হি 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 তো শোন 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 হিপ্তি, তুই যে এত পুজো পাঠ নিয়ে এত জ্ঞান দিচ্ছিস, বলি তোর পুজো পাঠ একদিন আমরা দেখলুম না কেন? বলি শোন না, পচা তিয়ে পচা, তোর যে আগে চ্যানেলটা ছিল বলছিলি কমিউনিটিতে ওঠার জন্য সব একটা ধান্দাবাজ, আরে তোর থেকে বেশি ধান্দাবাজ মহিলা আছে ওয়াইটিতে? বলি আগের চ্যানেলটা খেলবি কি করে? ওইটাতে তো প্রথমে ব্লগিং দেখাচ্ছিলিস, আজকে তোকে ভরে ভরে মুখে গোতানি দেব। শোনো শোনো, আগের চ্যানেলটা ব্লগিং দেখাচ্ছিল, ওই যে মুখে ছুড়াত সবাই থু থু করছিল, তারপরে শোনো কি হলো, তারপরে কু সুয়ের গু মু সব চাটতে শুরু করলো, তারপরে পচাদের বাড়িতে গিয়ে পচার ওই যে মেশিনটা, অকে যে মেশিনটা 80% অকে যে মেশিনটা, ওইটাকে বললো হিপ্তি আমি 100% করবো, 100% এরকম করে খাড়া করবো। সঙ্গে কি নিয়ে গেছিল? জাপানি তেল, জাপানি তেল গো। তারপরে শোনো কি হলো, গেছিল তো ওই মুখ নিয়ে, ওখানে গিয়ে পচাকে বললো যে তোমার উঠছে না। পচা বলছে আমার কিচ্ছু উঠছে না, যাও 80% ছিল সেইটা আমার পুরো 0% হয়ে গেছে। তখন ওই যে খ্যাকশিয়ালের ওই গোলাপি লিপস্টিক এরাম 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 করে মেখেছে, ও তো লিপস্টিকও মাখতে পারে না, ঠিক আছে, ওই লিপস্টিক মেখে পচাকে একটু মেশিনে ওই ও আর ও মিলে তেল মাখাচ্ছিল। তার আগেই তো চ্যানেলটাকে খেয়ে নিয়েছে। তা বলি ওই তো চ্যানেলটা আগে চ্যানেলটা খেলি কি করে গা, তোর ওই আগে চ্যানেলটা মনিটাইজ হতে হতে খেলি কি করে গা? বই কেন রে, তারপরে তো গেছিলিস, তোর মতন ধান্দাবালি মহিলা এই ওয়াইটি তা আছে বলি? হ্যাঁ, যেরকম দেখতে তোর লুক, লুক ওইটা লুক না চুক সেইটাই আমি বুঝতে পারলাম না। যাই হোক যাই হোক, তারপরে পচাদের বাড়িতে গিয়ে এই মাল্লু ফাল্লু দিয়ে পুরো মেশিনে তেল টেল মেরে এই চ্যানেল হচ্ছে, বলি ওইটা তো তোর কোনো ক্ষমতা নেই। এই যে আমাদের, মানে আমি আমার কথা বলতেছি, অন্যের কথা না, আর অন্যদের কথাও বলতেছি, হ্যাঁ আমার চ্যানেলটা আমি নিজে দাঁড়িয়ে থেকে মনিটাইজেশন করেছি, এই মুখখানা বদনখানা হাতির বদনখানা কইতেছিলি, আগে তো 25 পয়সা চারা না আটেরা কইতেছিলিস, এখন আমার হাতি কইলি। যাই হোক, ওয়াইটিতে এসে একটা প্রাপ্তি না বলে অনেক খুশি, আই এম হ্যাঁ সো হ্যাপি, আমি হাতি আমি নিজেই স্বীকার করি, আমি মোটটা আমি হাতি, তা কই এই মুখখানা দেখেই চ্যানেল মনিটাইজ করেছি। বজ্র বজ্রনি তোমার মতন ওই পচা তেলে মালিশ করতে যাইনি, আর গড়ের মাঠে যে গেলি তোর ওই মালিক মালকিনকে নিয়ে, তা বলি মালিক মালকিনের তো ব্লগিং এর চ্যানেল ছিল, তোরা সব কন্ট্রোভার্সি মিলে গেলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিলে গেলি, হ্যাঁ তোরাও তো গিফট ফিফট দিয়েছো নাকি? মিটাকে সবাই গিফট দেয় জানো তো, তাহলে আবার এইসব নিয়ে করতেছো কেন? হ্যাঁ তো বলি শোনো শোনো, আরো অনেক কথা আছে, তা ওখানে গিয়ে লোক দেখাবে, ও কি 10টা 20টা লোক দেখাতে পারেনি, সেখানে এত লোক এরা হিংসায় মরছে, ওই ওখানে ভিডিওতে বলছে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে, সালা ভিখারির বাচ্চা কোথাকার, সালা তোদের মতন ভিখারি আছে? ওই যে মিঠু দি আর ওর যা সীমা দি এদের মতন যে সু পেয়েছে, এ ওর অনেক ভাগ্য, 7 জন্মের ভাগ্য, এরম এত সুন্দর প্রতিবেশী আর এত সুন্দর যা পাওয়া, এটা ভাগ্যের ব্যাপার। বলি জড়ালি না কেন হ্যাঁ রে হিপ্তি, ওদের দেখে জড়ালি না কেন, জ্বলছিলিস কেন কিবির কিবির করে, বলতেছিলিস একটা দুটো মহিলা ওকে ছাড়ছে না? তা বলি হ্যাঁ রে ঢ্যাম না, তোর ওই দিদি ও ভালো ভালো কইতেছিল ওখানে গিয়ে, আমি বললাম একটু জড়িয়ে একটু মানে ভালোবাসা আদান প্রদান করবে, একটু একটু প্রেম নিবেদন করবে, একটু প্রশংসার কথা স্বচক্ষে বলবে ভিডিওর মাধ্যমে, কেন আমরা একটু শুনে কান সার্থক করব। তা আমি গিয়ে বলছিলাম সীমা দিকে, কই ডাকলো না তো তোমার প্রিয় মানুষটি? বলে ডাকলে আমি যেটা মানে তোকে মুখে থু মেরে দিল, সত্যি ওর যা মুখ, ওই যে কটা গেছিল বল বসলে, ও আর ওই আরেকটা ছন 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 দুইটাই একেবারে ওদের রূপের বর্ণনা দিলে মানে মানে কি বল আসে, বুঝতে পারছি এত খারাপ দেখতে, আর এমন ভাবে মানে করতেছিল মনে হচ্ছে যেন পাড়ায়, শোনো শোনো, যেমন ভাবে টোল করতেছিল যেমন মনে হচ্ছে পাড়া দিয়ে সুন্দরী নারীরা এরকম চুল এরকম ছেড়ে যায়, তখন ওই ছেলেগুলো এরকম চোখ মারে মেরে বলে এরা তাকা সুন্দরী এটা
টাকা এরকম মানে মানে দেয় না টোলগুলো, ঠিক ওরম করতেছিল বলি আমাদের খুব পছন্দ হয়েছিল নাকি, খুব পছন্দ হয়েছিল বুঝতে পারছো, মনে হচ্ছিল জানি এখনই পেলি দক্ষিণ সরে এখন একটু মালা বদল করে সিঁদুর পরিয়ে নেবে, কিন্তু ওই যে ওই আমরা তো ওইসবের মধ্যে নেই, আমাদের বাবা ঘরে কত সুন্দর সুন্দর স্বামী, ওই মুখের বাবা ওইদের দিকে তাকালেই সালা দিন খারাপ, আমি তো দেখিনি দূর থেকে একটু দেখলাম, মানে হৃত্বিকা আমার দেখার খুব ইচ্ছে ছিল, হৃত্বিকা আর ধ্যামনাকে ওই দুটোকে দেখিনি না, ওরে বাবা আমি যা ভেবেছিলাম হৃত্বিকে তার থেকেও খারাপ, তার থেকেও খারাপ, কি যে জঘন্য দেখতে, ওই জন্য দেখো না মুখের মধ্যে এক কারি লিপস্টিক এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে বেরিয়ে যায়, সেই লিপস্টিক পরে এই করে দাঁত ইয়ে করে, আর কি গন্ধ দুর্গন্ধ জানো তোমরা, কি দুর্গন্ধ বেরোচ্ছিল ওই যে পাশ দিয়ে আমরা যে যাচ্ছি ওর মুখ দিয়ে ভক 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 করে গন্ধ বেরোচ্ছে, সেই গন্ধতে মানে মানে কি বলবো কুকুরের গুয়ের ওর থেকে সুন্দর গন্ধ, তাহলে বুঝে নাও তোমরা কেমন গন্ধ। আচ্ছা তারপরে আরেকটা কথা আসি গোপাল পুজো নিয়ে, এরা তো এই বুড়িগুলো একটাও যায়নি ঠাকুরের ওখানে পূজা আচ্চা করতে, এবার গোপাল আমাকেও একজন দিয়েছিল দর্শকরা গোপাল, সেই গোপালটা তোমরা পুজো করি দেখো তো, আমি বললাম যে গোপাল দিলে গোপালকে তো সেবা করতে হয়, তখন তিনি বললেন কোনো গোপাল সেবার অত দরকার নেই, তুই একটা বাচ্চা মেয়ে যেরকম পারবি সেরকম করবি, আমি অনেক বছর আগেই পেয়েছিলাম, যাই হোক তো আমি যা খাই তাই দিই ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই, ক্যাডবেরি হোক মাখন হোক যা আমি বাড়িতে টুকটাক আনি, এক টাকার লজেন্স হোক গোপালের এরকম কোনো ব্যাপার নেই, বিস্কুট হোক যা হোক সেটা আমি খাই কিংবা আমি মানে বিলিয়ে দিই ঠিক আছে, বেশিরভাগ আমরা বিলিয়ে দিই ঠিক আছে, তা এই হচ্ছে ব্যাপার, ভগবান এখান থেকে ওই ভক্তি করে আমি ভগবানের পূজা করলাম, এদিকে মনের মধ্যে আমার কুচুচ্ছে শয়তানি বুদ্ধি এই হিপ্তি মার্কের মতো সেইটা না, ভগবান এখান থেকে, ভগবান কখনো কাউকে বলছে না যে তুমি আমাকে এইটা দাও ওইটা দাও, আমি যা সন্তুষ্টিভাবে দেব ভগবান তাতে সন্তুষ্টি, বুঝতে পেরেছিস হিপ্তি, পুজো আচ্ছা তো কোনোদিন দেখলুম না, হ্যাঁ আবার বড় বড় জ্ঞান মারাচ্ছিস, আগে একদম পুজো আচ্ছা দেখা, বয়স তো কম হলো না, এই হরির নামের বয়সে করছিস কিনা মা আমি ময়ে ময়ে, ওরে বাবা কি নাচন কোদন, তুই আবার অন্যের নাচন কোদন নিয়ে কথা বলছিলি, তুইও তো নাচছিলিস ভাবছিলিস নেচে আমরা একটু ভিডিও করব ভাইরাল করব, বাবা তোর ওই সুরা দেখে যেখানে বমি আসছে সেইটা আবার ভিডিও করে ভাইরাল করব, বলি ভাও দিনি বলে খুব হাতির থপথপানিটা গায়ে লেগেছে তাই না, তোমারা ইয়ে ড্যাট আর ইয়ে মানে কি বলবো আফসোস মুঝে আচ্ছা লাগা বহুত আচ্ছা লাগা, তুম এসে তরপাতে রহে না ঠিক হ্যায় ময়ে ময়ে